আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার যারা স্টুডেন্ট রয়েছেন মেডিকেল কলেজে, যারা লেখাপড়া করছেন, তাদের জন্য এই ভিডিওটি করা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার সিস্ট, এটা টিউমার, হাতের কবজিতে টিউমার। এই যে দেখতে পাচ্ছেন হাত, এই যে হাতের কবজি দেখতে পাচ্ছেন, এই যে কবজিতে টিউমার, এই টিউমারটা হচ্ছে হাতের কবজিতে। এটা হচ্ছে যে নরম টিউমার, মানে যে আমি দেখলাম এটা নরম, নড়াচড়া করে। তো এখানে আপনারা কী মেডিসিন দিবেন? নরম তুলতুলে টিউমারের জন্য সবচেয়ে, এই যদি মোটা যদি হইতো কিংবা আপনার মাথাতে যদি ঘাম বেশি বের হতো, তাহলে হচ্ছে ক্যালকুলিয়া কার্ভ আসতো। কিন্তু এই ক্যালকুলিয়া কার্ভের রুগী না, এ হচ্ছে আপনার হচ্ছে ব্যারাইটা কার্ভের রুগী। আর হচ্ছে আপনার এই হাতের কবজিতে সবচেয়ে ভালো মেডিসিন যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যালকুলিয়া কার্ভ, রুটা, খুজা, তারপর হচ্ছে যে আপনার কী বলে ক্যালকুলিয়া ফস, বায়োকমিকটা আপনি দিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ মোস্টলি 100% আপনার 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে রেসপন্স আসবে এবং এটা ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, রুগী যেন আর কি হস্তমেথন না করে, তারপর প্রস্রাবে যে ইনফেকশন আছে এগুলো ক্লিয়ার যেন করে ফেলে দেয়, তারপরে হচ্ছে যে আপনার এই যে কি বলে তারপর হচ্ছে যে মেডিকেল আর কি যারা লেখাপড়া করেন, যারা স্টুডেন্ট রয়েছেন, এদেরকে আমি বলবো যদি প্রথম প্রথম যদি কোনো আর কি এই টিউমারের যদি কোনো লক্ষণে যদি না ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি এই টিউমারে যদি শক্ত হয় কোনিয়াম দিয়ে দেখতে পারেন, রুটা দিয়ে দেখতে পারেন, সুজা দিয়ে দেখতে পারেন। আর যদি আপনার আর কি লক্ষণ ধরতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার রুটা যদি দিয়ে দেখতে পারেন কিংবা ব্যারাইটা কাপ, সুজা, ক্যালকোরিয়া ফস, 100% রেজাল্ট আসবে, আমি এইটুকু মনে রাখি। ইনশাল্লাহ ভালো কাজ করবে। এই আর কি যারা মেডিকেলে শুধুমাত্র লেখাপড়া করেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা। স্টুডেন্ট যারা আছেন, মেডিকেল স্টুডেন্ট যারা আছেন লেখাপড়া করতেছেন, আর যাদের হচ্ছে যে আমি কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি ট্রিটমেন্ট নেন, আপনারা অথবা এই টিউমারের ভিতরে 2 প্রকার আছে, একটা শক্ত টিউমার হয় এটা, আর একটা নরম টিউমার হয়। তো এটা কিন্তু নরম টিউমার, এটার জন্য আবার হয়তো বা আপনার শক্ত টিউমার হচ্ছে তার জন্য ওষুধ কিনে খাবেন তা কিন্তু হবে না। অবশ্যই ওষুধ কিনে খাওয়ার আগে আপনার এলাকায় কোনো হোমিওপ্যাথি রেজিস্টার্ড ফিজিশিয়ান, যারা আর কি আমাদের মতো রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে মেডিকেল কলেজে লেখাপড়া করে আছে, তাদের কাছ থেকে ট্রিটমেন্টটা নেবেন। কারণ টিউমার মারাত্মক একটা ব্যাধি, এটার কারণে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, শরীরের স্নায়ুকোষগুলো সেলগুলো ধ্বংস হয়ে যেতে পারে। আর সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনারা তো টিউমারের চিকিৎসা তো শিখে নিলেন, আমি রুগীকে দেবো হচ্ছে বেড়ায় টাকা, পরবর্তীতে যদি রেসপন্স আসে তাহলে সুজা দেওয়ার ট্রাই করবো, যদি তারপরে না আসে তারপরে হচ্ছে যে আপনার রুটা দেবো, তারপর যদি একসাথে বায়োকেমিক্স অবশ্যই দেবো। তো আমি ইনশাল্লাহ আশা করি যে আমার ছোটো ভাই আসছে, যেহেতু একে আমি ওষুধগুলো পর্যায়ক্রমে আমি আধা ঘন্টা পর পর ব্যবহার করাবো যেন তাড়াতাড়ি রেসপন্স আসে। আর ওষুধ কিন্তু দেশি ওষুধ দিলে কিন্তু কাজ হবে না, চিকিৎসা সবাই দেয়, কিন্তু জার্মানির সাথে যদি ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও আমি নেক্সটে দেবো অবশ্যই। আর মাছ মারার যে মেডিসিনগুলো আমি একে একে জানতে চাইছেন আপনারা, আমি আপনাদেরকে জানাই দেবো। আর যারা আমাদেরকে অর্ডার করেছেন তাদের মেডিসিন ইনশাল্লাহ চলে গিয়েছে, আর পরবর্তীতে আপনারা অবশ্যই যা যার যে ভিডিও প্রয়োজন আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। আর হচ্ছে আপুদের জন্য বলতেছি, আপুরা অনেকগুলো ভিডিও চাইছেন স্তন আর কি ছোটো বড়ো করার আর কি মেডিসিন চাইছেন, তো আমি এটা অবশ্যই আপলোড দেবো আর কি। যদি 3-4 দিন হলো অনেক ব্যস্ত ছিলাম আর কি, পার্সোনাল ফ্যামিলিগত কোনো একটা ঝামেলা ছিল, সবাই অসুস্থ, এই জন্য আর কি নিজে আমি ভিডিওতে আসতে পারিনি। আজ এ পর্যন্ত বন্ধুরা, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।